উত্তর থেকে দক্ষিণ বৃষ্টির ঝোড়ো ব্যাটিং দুই বাংলায়, ফের নিম্নচাপের জের রাজ্যে। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত গভীর নিম্নচাপ, নিম্নচাপের প্রভাবেই টানা বৃষ্টি দুই বঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরকম হওয়ার কারণে কিন্তু উষ্ণতা অনেকটা কমে গেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। এরকমভাবে কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাহাড় অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকেও জারি করা রয়েছে। বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। ভিজবে শহর কলকাতাও, শহরে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। আবহাওয়া দপ্তরের খবর, দার্জিলিং সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কার্যত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রায় উত্তরের সব জেলাতেই, তবে শনিবার থেকে বৃষ্টি কমবে স্বস্তির খবর হাওয়া অফিসের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।